সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ মেষ থেকে মীন পর্যন্ত যে বারোটি রাশি, বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্র, এই যে জাতক জাতিকা আছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে, কী উপহার পাবেন আর কী ব্যর্থতা আসবে, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তো আজ 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখ, 23শে কার্তিক বাংলাদেশ মতে 25শে কার্তিক, 1429 বঙ্গাব্দ, হিজরি 14 রবি ছানি, রোজ বৃহস্পতিবার। দ্বিতীয়াতিথি থাকবে সন্ধ্যা 5:44-3 পর্যন্ত, তারপর তৃতীয়াতিথি আরম্ভ হবে। আর রোহিণী নক্ষত্র থাকবে শেষ রাত্র 5:15-19 পর্যন্ত পরিক যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃষ রাশিতে তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া মিথুন রাশিতে সেনাপতি মঙ্গল, তুলা রাশিতে রবি, বুধ, শুক্র, কেতু চারি গ্রহ যোগ, মকরে শনি মহারাজ, মীনে বৃহস্পতি এবং মেষে রাহু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত 27টি নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ করে কর্ম, অর্থ, ব্যবসা বাণিজ্য, বিদ্যাশিক্ষা, দাম্পত্য জীবন, সন্তান সন্ততি, পিতা মাতা, ভাই বোন, প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন নিয়ে কেমন দিনটি উপভোগ করবেন। দেখুন, সমস্যা বহুবিধ মানুষের রয়েছে, তো সেই সমস্যার সমাধানের জন্য কোন পথ অবলম্বন করতে হবে, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, তার জন্য আমাদের কোন কোন দিকে সতর্ক থাকতে হবে, সেই সতর্কতা অবলম্বন করে যদি আপনারা দিনটি সুন্দর সাবলীলভাবে অতিক্রম করতে পারেন, এটি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, ভিডিওটি দেখুন, শুনুন এবং মনের খাতায় লিখে রাখুন, এবং দিনের শেষ যখন সময় পান তখন হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখে রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, বেশি বেশি কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন এবং শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। সেই সঙ্গে যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি এবং মেষ লগ্ন নিয়ে। মেষ রাশি এবং মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শকবৃন্দ যারা আছেন তাদের জন্য 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে, জীবনসাথী জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, এমনকি স্নেহ মায়া মমত্বে ঘেরা একটি সুখী দিন উপহার পাবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসার আসবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের বিশেষ করে দিনটি রাজকীয় স্টাইলে অতিবাহিত করবে, ধৈর্য সাহস মনোবল 10 গুণ বাড়িয়ে দেবে, সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপঢৌকনা দিতে ভরিয়ে তুলবে আপনাদের জন্য। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে সেক্ষেত্রে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, এমনকি সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট করে তুলবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগ দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে যাদের কেরিয়ারে ধস নেমেছিল, বিজনেস মন্দা ছিল, আর্থিক দৈন্যদশা ছিল, শরীর স্বাস্থ্য অসুস্থ ছিল, এডুকেশন লাইফে ধস নেমেছিল, দাম্পত্য জীবনে অশান্তি ছিল, প্রেমে ফাটল ধরেছিল, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছিল, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল, এগুলো সকল কিছু ফিরিয়ে দিয়ে
স্বাধীনতা শালীনতাপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের জন্য উপহার দেবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। এমনকি সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, তারাও কোনো না কোনো পুরস্কার পাবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করে তুলবে। সেই সঙ্গে গৃহবাড়ি, অতিথি সমাগমের সাজ সাজ রবরব করবে, এমনকি একটা জয় জয়কার অবস্থান তৈরি করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তো বৃষরাশির জাতক জাতিকাদের যাদের কীর্তি কাটক করছে জন্ম, তাদের অর্থ সম্পদের প্রাচুর্যে ভাসাবে। এমনকি বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আর যাদের জন্ম নক্ষত্র রোহিণী, তাদের বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে। এমনকি গান বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্মে আপনারা কোনো না কোনোভাবে পুরস্কৃত হবেন। সেই সঙ্গে বিশেষ করে যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, তাদের অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। এমনকি বিশেষ করে কলকারখানার উৎপাদন বজায় রাখতে এবং ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ধরে রাখতে আপনাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। তবেই না বৃষরাশির জাতক জাতিকাদের ষোলো কলা পূর্ণ করতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি এবং মিথুন লগ্ন নিয়ে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মস্থলে অশান্তি, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদেরকে জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে, দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, পদে পদে ভুল করতে পারেন, সেই ভুলের মাশুল গুনতে হতে পারে। অপরদিকে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করার জন্য শত্রু বিরোধী পক্ষরা সর্বদা উঠে পড়ে লাগতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকার বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা মামলা মকদ্দমার খড়্গ ঝুলতে পারে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সন্তানদের আচরণ নিয়ে মনকষ্ট, মনোবেদনা তীব্র থেকে তীব্রতর হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, নসের শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। তো মিথুন রাশির যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, তাদের বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামতে নাজেহাল করে তুলতে পারে, অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে সেক্ষেত্রে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুরতা বর্জন করতে হবে, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, নেশা মদ্য জুয়া থেকেও দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পশু হয় সেক্ষেত্রে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে, এমনকি সন্তানদের আচরণ মনকষ্টের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি এবং কর্কট লগ্ন নিয়ে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক আসতে পারে, মানি অর্ডার আসতে পারে, বিকাশ আসতে পারে বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেপে উঠতে পারে, কর্মস্থলে উপহার উপঢৌকন পেতে পারেন, যার ফলে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে তুলতে পারে, এমনকি জ্ঞান গরিমার ভাণ্ডার পূর্ণ করতে পারে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করতে পারে, আত্মীয় স্বজনদের সাথে পরিপূর্ণ সখ্যতা গড়ে উঠতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত করতে পারে, এমনকি বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা ঘটবে, শিক্ষার্থীদের লাইফস্টাইল চমকে দেবে। তো কর্কট রাশি যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, তাদের কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, স্নেহ মায়া মমত্ব দিয়ে জয় করতে হবে, রাগ জেদ ক্রোধ দেখানো চলবে না, এমনকি গায়ের জোর খাটানো চলবে না। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তখন আপনাদের বিশেষ করে চাওয়া পাওয়া কে পূর্ণ করবে, কিনবে বাড়ি, চড়বে গাড়ি, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, এমনকি গৃহবাড়ি, অতিথি সমাগমে মুখর থাকবে, যার ফলে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ করে
সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন। ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করতে পারে, সেই সঙ্গে বিশেষ করে জীবনসাথী জীবনসঙ্গীরা কর্ম পেয়ে আপনাদের উপার্জনের খাতকে বাড়িয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা মিলিয়ে একটা জয় জয়কার অবস্থান তৈরি হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিস বিচারের রায় পক্ষে আসবে। ধৈর্য, সাহস, পরাক্রম বিশেষ করে বীরত্বে পরিণত হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, এমনকি একাগ্রতার মেলবন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করতে পারেন, এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করে জীবনের ভিত গড়তে সক্ষম করাবে আজকের দিনের গ্রহাবস্থান। তো সিংহ রাশির যাদের জন্ম নক্ষত্র মঘা, তাদের বিশেষ করে ভাই বোনের শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হতে পারে, তাদের নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে বা পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। আর যদি জন্ম নক্ষত্র পূর্বফলগুণী হয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ করে আপনাদের জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, আপনারা বীর দর্পে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায়ক হবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের সফলতার নতুন নতুন পথ চিনিয়ে জীবিকা অর্জনের স্বপ্ন বাস্তবায়িত করবে। এমনকি যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে আপনাদের মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যাবসায় নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে। তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলেও অর্থ ধ্বংস হবে না, বরং সফলতার নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে আপনারা ভবিষ্যতের ভিতকে মজবুত করতে সক্ষম হবেন। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। শিক্ষার্থীদেররা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। ভাই বোনদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন। এমনকি অন্ন, বস্ত্র, বাসস্থানের পরিপূর্ণ অভাব দূরীভূত হবে। তো কন্যা রাশি জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র উত্তর ফলগুণী তাদেরকে বিশেষ করে অর্থ সঞ্চয় করতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। সেই সঙ্গে অযাচিত ঝামেলা এড়াতে নিজেদেরকে একটু গুটিয়ে রাখতে হবে, ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, তবেই না সফলতার সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আপনাদের উপর তাপ বিকিরণ করবে। আর যদি জন্ম নক্ষত্র হস্তা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। সেই ভ্রমণকালীন পরিচয় থেকে কারো সঙ্গে বন্ধুত্ব হবে, যে বন্ধুত্ব অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। আর যদি জন্ম নক্ষত্র চিত্রা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ থেকে মুক্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করে এক নতুন যুগে পদার্পণ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব তুলা রাশি এবং তুলা লগ্ন জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা কিন্তু ভারী করে তুলতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা কাজে অগ্রসর হতে হবে, নচেৎ সুনাম যশ খ্যাতি যেমন নষ্ট হবে, প্রেম ঘাতক প্রমাণিত হবে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটবে, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য তৈরি হবে, এমনকি পদে পদে ভুল করবেন। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গ দংশনজনিত যন্ত্রণা সহ্য করতে হতে পারে, এমনকি ঘুষ, উৎকোচ, গ্রহ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে, নচেৎ মিথ্যা, দুর্নাম, বদনাম, অপবাদ এগুলো আপনাদের ঘাড়ে চাপতে পারে, মিথ্যা মামলা মোকদ্দমার খড়্গ ঝুলতে পারে, যার ফলে মানসিক কষ্ট
শরীর কষ্ট মিলে একাকার করে জীর্ণ শীর্ণ একটি দিন উপহার দিতে পারে। তাই তো বিশেষ করে মহান সৃষ্টিকর্তাকে অনুসরণ করে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের যদি জন্ম নক্ষত্র চিত্রা হয়ে থাকে তাহলে আজকের দিনে বিশেষ করে ভাই বোনেরা কিছুটা সহযোগিতা করবে। সেই সঙ্গে যদিও জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হবে, তথাপিও বিশেষ করে ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া দাম্পত্য সুখ অবশ্য বজায় থাকবে। আর যদি জন্ম নক্ষত্র সাথী হয়ে থাকে তাহলে সেই শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, এমনকি উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়ে যেতে পারে, যার ফলে পিতামাতাকে হেয় প্রতিপন্ন হতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দুর্যোগের মেঘ কিছুটা কাটবে এবং সুদিনের সূর্য একটু হলেও আলোর মুখ দেখাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনার নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম নিতে পারেন, যেটি খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন নিয়ে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করে মনের চাওয়া পাওয়াকে বাস্তবায়িত করবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, এমনকি বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করে বিজয়ের বরমাল্য গলায় পরাবে। তাছাড়া শিক্ষার্থীদের নিত্য নতুন সুযোগ আসবে, যে সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে। অংশীদারি ব্যবসা বাণিজ্য বিশেষ করে অংশীদার কর্তৃক যাদের ব্যবসা বাণিজ্য আত্মসাত হয়ে গেছিলো সেগুলো ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে, যার ফলে আপনাদের ধৈর্য সাহস মনোবল বৃদ্ধি পাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রশ্বাস আসতে পারে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে আর বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে। তো বৃশ্চিক রাশির যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষরের থেকে বিরত থাকতে হবে। আর যদি জন্ম নক্ষত্র অনুরাধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজসাজ রবরব করবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা অর্থভাগ্যের নিত্য নতুন চমক দেখাবে। আর যদি জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা হয়ে থাকে সেক্ষেত্রে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে। তথাপিও বিশেষ করে আপনারা স্নেহ মায়া মমত্ব দিয়ে ঝুট ঝামেলাকে সমাধান করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখটি বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পেতে পারে, যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙার চেষ্টা করতে হবে, বন্ধুত্ব অটুট রাখতে সচেষ্ট থাকতে হবে, আত্মীয় স্বজনদের সাথে সখ্যতা বজায় রাখার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সচেষ্ট থাকতে হবে, বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়বে। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়ে চোখের জল ছাড়তে হতে পারে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো ধনু রাশির জাতক জাতিকাদের যাদের মূলা নক্ষত্রে জন্ম তাদের বিশেষ করে আজকের দিনটিতে যদিও নতুন কাজের কোনো সুযোগ আসতে পারে যেটি আপনাদের বেকারত্বের অভিশাপ মুক্ত করতে পারে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, নিদ্রাকুলতা বর্জন করতে হবে, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ় হয়ে থাকে সেক্ষেত্রে পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারেন, এমনকি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে
কোনো সহযোগিতা প্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে যারা কর্ম ব্যবসা বাণিজ্যে দীর্ঘদিন ধরে মন্দাভাব বিরাজ করছিল সেগুলো চাঙ্গা হয়ে উঠবে, সেই সঙ্গে আর্থিক দৈন্য দশা থেকে মুক্ত করবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারের রায় পক্ষে আসবে, সেই সঙ্গে আপনাদের জীবিকা অর্জনের নিত্য নতুন সুযোগ আসবে। তাছাড়া যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপার দেশে কাছে পিঠে ভ্রমণ তো হবেই, সেই সঙ্গে বিদেশ গমনের সুযোগ আসে, হাজির করতে পারে। সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবি পেতে সহযোগিতা করতে পারে, এমনকি ন্যায়ের দেবতা শনি মহারাজ আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ দিয়ে জীবনকে বদলে দেবে, এমনকি নিত্য নতুন সুযোগ এনে আপনাদের দিনটি স্মরণীয়, বরণীয়, এমনকি রেকর্ডীয় একটি দিন হিসাবে গণ্য করবে, যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে বা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তো মকর রাশির জাতক জাতিকাদের যাদের উত্তরাষাঢ় নক্ষত্রে জন্ম, তাদের বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে, জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, তার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, আর বিশেষ করে জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয় তাহলে বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ না করাই সমীচীন হবে, যেমন লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি, এই ধরনের ব্যবসায় আজকে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। তাছাড়া দূর থেকে আকস্মিক কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে, আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সফলতার নতুন সূর্য উদিত হবে, যা আপনাদের ভবিষ্যতের ভিতকে মজবুত করবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে মাতা এবং মাতৃস্থানীয়ের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, সেই সঙ্গে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, তারা কোনো না কোনোভাবে পুরস্কৃত হবে, প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভফল প্রদান করবে। তবে মনে রাখবেন যে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, যদিও পিতামাতা গুরুজনেরা সংকটকালে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে, তো দৈব যখন অনুকূলে থাকবে আর আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যাবসায়ী কিন্তু সফলতার নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার অনেকাংশে কমবে, বরং ধৈর্য, সাহস, মনোবল দিয়ে সকল প্রতিকূলতা দূর করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি অযাচিত ঝামেলা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে, জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি আনন্দ ঘন একটি দিন উপহার পাবেন, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার চলতে পারে, তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, এমনকি বিশেষ করে সন্তান সন্ততিরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে, আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ধন ধান্যে পরিপূর্ণ একটি দিন উপহার পাবেন, যেমন পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, এগুলো তুলতে আপনারা সক্ষম হবেন, যা ভবিষ্যৎকে আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি এবং মীন লগ্ন নিয়ে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, যার ফলে আপনারা সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যের যাবতীয় বাধা বিপত্তি দূর করে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে চলবেন, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ, ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি ভাগ্যের নির্মম পরিহাস দূরীভূত করে সুদিনে সূর্য ফোকাস মারবে, সেই সঙ্গে যারা ব্যাংক ঋণ প্রাপ্তির আশায় দীর্ঘদিন ধরে হন্যে হয়ে
ছুটে বেড়াচ্ছেন তাদের স্বপ্ন সাধ বাস্তবায়িত করবে। সেই সঙ্গে যাদের মিথ্যা দুর্নাম বদনাম অপবাদের ভাগী হতে হয়েছিল সেগুলো বিলীন হয়ে যাবে, যার ফলে আপনাদের সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করে তুলবে। তো মীন রাশি জাতক জাতিকাদের যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, শিক্ষার্থীদের জীবন আলোকিত করবে, সেই সঙ্গে পিতামাতার কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন। আর যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের ভাগ্য লক্ষ্মী দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে তুলবে, সেই সঙ্গে বাণিজ্যিক সকল পরিকল্পনা বাস্তবায়িত করে কেরিয়ারকে চমকে দেবে, শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের নতুন নতুন সুযোগ আসবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, মামলা মোকদ্দমায় জয়ী হওয়ায় দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভালো লাগা অপেক্ষা আমার দেওয়া প্রেডিকশান 10ই নভেম্বর 2022 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের অশুভ ফল দূরীভূত হোক, শুভ ফল শুভত্বের দিকে নিয়ে গিয়ে আপনাদের দিনটি স্বর্ণোজ্জ্বল এক দিন উপহার দিক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।